ওদের বাচ্চাগুলোকে আমার কোল খালি করে কিসের কোন স্কুলে শহরে ভর্তি করতে নিয়ে যাচ্ছ? তা আবার থাকবে বোর্ডিং এ, কি খাবে না খাবে? গ্রামের এই পরিবেশে ছেলেদের মানুষ করতে পারবো না, তাই শহরে রেখে ওদের কিন্ডারগার্টেন স্কুলে পড়াবো। আর তোমার কোল তো খালি হচ্ছে না, মেয়ে তো তোমার কোলে থাকছেই। এদের নিয়ে আমার অনেক স্বপ্ন, জজ ব্যারিস্টার বানাবো। সবই তো বুঝলাম, কিন্তু জজ ব্যারিস্টার বানাতে কত টাকা লাগবে তার হিসেব করেছো? আরে বাবা, হিসেব করব তখন যখন ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জমি জমা এমনকি ভিটে মাটি পর্যন্ত শেষ হয়ে যাবে। আমি হলাম চাষার ছেলে, আমার সন্তানও চাষার ছেলে, কিন্তু ওদের সন্তানকে আমি জজ ব্যারিস্টারের সন্তান বানাতে চাই। এখন মুখে ওদেরকে দোয়া করো, যাও মাকে সালাম করো, খুবিকে সালাম করো। হ্যাঁ আর বাবা, আম্মু, জজ, আম্মু, তিতাস, চলো চলো আসি। আব্বু আমি হাঁটতে পারছি না, আমাকে কাঁধে নাও। ফুলের বাগান, আর সেই বাগানে আজ আরো দুটো ফুল ফুটলো। পাপা, ওদের এখানে রেখে যেতে আমার খুব কষ্ট হইতেছে, তারপরে ওদের ভবিষ্যৎ চিন্তা করে। কোন চিন্তা করবেন না, এখানে যারা আছে সবাই আমার সন্তান। আলহামদুলিল্লাহ, নিশ্চিন্ত হইলাম, এবার আমি যাই। আপনার ছেলেদের কিছু বলবেন না? আমি চলে যাইতাছি, জানলে ওরা কান্নাকাটি শুরু করবে, ওরা খেলতেছে খেলুক। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার জমিতে তুই টমেটো চাষ করিস? বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি জমি বেশি নাই। আরে কাশেম ভাই, কি হয়েছে দারোগা সাহেব? এই তুই কি এসপিডিসি না মন্ত্রী মিনিস্টার নাকি হুজুর কেবলা, কোনটা তুই? আরে এই বেটা খানের কাছে জমি বিক্রি করে টাকা নিছে, আর এখন অস্বীকার করতেছে। এই দেখ দেখ, এই দেখ কি ছুই। বিশ্বাস করে পড়ি, আমি জমি বেশি নাই। আমার মেয়ের অসুখের চিকিৎসার জন্য ছ মাসের লেগে খান সাহেবের কাছে টিপ সই দিয়ে 5,000 টাকা দিছিলাম। ছ মাস পার হইতে এখন 7 দিন বাকি, খান সাহেব মিথ্যা কথা কইতেছে, আমি শুধু সাদা কাগজে টিপ সই দিছি। তোর এত বড় বুকের সাইজ যে আমাকে মিথ্যাবাদী বলি? আমার ভয়ে এই এলাকার সবাই থর থর করে কাঁপে, আর তুই ফরিদা আমার গায়ে হাত তুলেছিস? আজ হাত তুলছি, তোর হাত ভাঙি নাই, ভবিষ্যতে এমন করলে তোর হাত আমি ভাঙা দেব। কাশিম ভাইয়ের টাকা ফেরত দেওয়ার সময় আর 7 দিন বাকি, ওর টাকা আমি দেব, কিন্তু ভবিষ্যতে কাউরে ভিটে ছাড়া করার চেষ্টা করলে আজ তো ধাক্কা দিছি, পরে লাথি দেব। চলো কাশিম ভাই। শালার বলদ, বলদের শিং গজাইছে, যে কোনো সময় গুতা মারতে পারে, শিং দুইটা ভাঙ্গা দিতে হইব। একটা ভাঙ্গা আর একটা হাতে ধরাই দেব। টাকার বিছানায় শুতে কি আরাম, কি শান্তি, কিসের বকালের গতি! আয় মা, আয়।
এখন থেকেই টাকার বিছানায় শোয়া সে। যা শিখবা বাল্যকালেই শিখতে হয়। অসৎ উপার্জনের বিছানায় শুয়ে তুমি তোমার হারামের শরীরটাকে আরাম দাও, কিন্তু আমি আমার মেয়েকে তোমার মতো হতে দেব না। চুপ কাল্লা মাথারি, আর একটা কথা যদি কোষ তাহলে থাপ্পড় মেরে তোর গালের বাঙ্গি ভাড়া দেব। শুধু মেয়েটার জন্য এখনো এই পাপের রাজ্যে পড়ে আছি, নইলে কবে ঝাঁটা মেরে চলে যেতাম। আবারও বলছি একটু ভালো হও, নইলে তোমার সব কুকীর্তি আমি উপরের অফিসারকে জানিয়ে দেব। কি কইলি বিটি শালি, উপরের অফিসার কি তোর নাক লাগে? তোর এত বড় সাহস, দূর দূর হ আমার সামনে। উপরের অফিসারে বলবি তোরে আমি তালাক দেব, এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইশ তালাক। কাল্লা মাতারি গেছে, এখন আরামে ঘুমাবো। টাকা টাকা ধার দেওয়ার নামে নাসির খান কৌশলে টিপসই নিয়া গ্রামের সহজ সরল মানুষগুলার নিঃস্ব করতেছে। কিন্তু এখন থেকে নাসির খানের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, খান যাদের জমি অবৈধভাবে দখল করে রাখছে সেই সব জমিতে কাল থেকে আমি লাঙ্গল চালাবো। আপনারা কি আমার সঙ্গে আছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই আছি। থাকবে না, থাকবে না, ফরিদের সাথে কেউ থাকবে না। জমিতে লাঙ্গল চলার আগে ফরিদের বাড়িতে লাঙ্গল চলবে, ফরিদের বুকে লাঙ্গল চলবে। চিল্লে লোক জানায় না, যা করা ঠান্ডা মাথায় করেন। বসেন বসেন বসে। একটা ফকিন্নির পোলা আমার সাথে টক্কর দেয়, ওকে শেষ করতে হবে। আপনি কি দাঙ্গা ফ্যাসাদ খুন খারাপি করবেন? খুন? আমার মান সম্মান রক্ষা করতে শুধু ফরিদ কি নয়, যে বিরোধিতা করবে তাকেই কবর দেবো। তাহলে আমি সামাল দেবো কেমবা? এটা দিয়ে তুলা কিনবি, আর এই টাকা দিয়ে কুনুর বলদের চশমা কিনবি। কেন? আমি যা কিছুই করি না কেন, তুই কানে শুনবি না, চোখেও দেখবি না, ঠিক আছে? এই দেখো তোমাগো নেতা, তোমাগোর জমি ফেরত দেবে। আরে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, হে কিভাবে তোমাকে জমি ফেরত দেবে? আমি তো হ্যার সব জমি লেখা লইছি, দুইশো ভৈরা দেখো কি তার পরিণতি। আমার বিরুদ্ধে যে প্রতিবাদ করবে তাকে এভাবেই মরতে হবে। যাই, পুলিশ ছাড়া কেউ বাঁচাইতে পারবো না। দোহাই আপনার, আপনার দুটি পায়ে পড়ি, ওকে মারবেন না, ওকে মারবেন না। তাহলে তোমাকে আদর করি। এই দাড়ি আমার বংশের ঐতিহ্য, সম্মানের প্রতীক, আর তুই বেটি নোংরা হাতে আমার দাড়ির অপমান করেছিস। কিন্তু আমি আমি তোকে সম্মান দেব, যা গ্রামবাসী দেখবে আনন্দ পাবে। শোন, ওর চুল কাইটা ডিস্কো ড্যান্সার বানিয়ে দে। এইখানে আইতে তোর কতক্ষণ লাগছে? আধা ঘন্টা নিশ্চয়ই। যে একটা লোক রে মারতে এক মিনিটও লাগে না, এতক্ষণে নিশ্চয়ই সব খতম। আমি যাই কি করব? এই
আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছে। বসেন স্যার, একটু বয় তুই যতক্ষণ আসবি ততক্ষণ তোর স্বামীকে লাঠির বাড়িতে। ভালো, ভাইয়ের সামনে বোনের কষ্ট, ভাবির সামনে ননদের কষ্ট, সবার সামনে আমার আনন্দ। তুই না নাচলে ওর উপর কি চলবে তো বুঝতেই পারিস। নাচো নাচো। স্যার, স্যার গো জলদি চলেন। কি করা যায়, জুতাটা মোস মোস মোস। সখিনা, তার বাচ্চা আমি তোরে দাফন করবো, জিন্দা দাফন। ভাই, ওই বাচ্চা থাকলে তো আমারে দাফন করবো। তারা ঘরে দাফন করে ব্যবস্থা কর। কেউ আরে বাঁচানোর চেষ্টা করলে তার গোটা বংশ আমি এইভাবে দাফন করব। কাফনও লাগবে না। হাসপাতালে নিয়ে যে তুই কোথায়? খান তোমার স্বামীরে মাইরে ফেলেছে, এখন এই গ্রামে তোমার থাকা নিরাপদ না। খান যদি জানতে পারে তুমি বাচ্চা আছো, তাইলে তোমার ছেলে মেয়ে সহ তোমার মাইরে ফেলাইতে পারে। তুমি অন্য কোথাও চলে যাও বোন। দিনে দুপুরে জিন্দা মানুষ দাফন করছেন, এ দিয়ে সামলানো কঠিন। শুনছি এসপি সাহেব খুব কড়া লোক, উনি তো বোয়াল মাছ, পুঠি মাছের খাবারে হবে না। আল্লাহ জানে কপালে কি আছে। এত ঢং করিস না, টাকা চাইলেই পাবি, লাগলে আরো দেয়া যাবে। বোয়াল মাছ খিদায় হা কইরা আছে, টাকা পেলে টুপ করে গিলে ফেলবে। যা খিদা মিটা, যা। চলেন স্যার, আমার কই যা। আর আরো রেডি রেখেন, আরো। চলেন স্যার। এই হালদার বাচ্চা, চলেন স্যার। আসেন স্যার, বুঝলেন স্যার, এই যে উসানি স্যার জায়গাটা। হ্যাঁ আসেন, আমি দরকাসি। আসেন আসেন। ও ওয়ান টু থ্রি ফোর। দে দে দে। আই আরে কি হইতে কি হইলে রে ভাই, আজ তো তুমি পড়ে গেল কথা ধরো। পাইছি খান্দে বাঁচানোর পয়েন্ট পাইছি। এই খাড়া 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 খাড়া। স্যার কি কাজ করিস? হাল চাষ করি। বাড়ি কই? ওই নিয়ামতপুর। ও বুঝছি, দিনের বেলায় চাষার বেশ আর রাইতের বেলায় ডাকাতি কেস। ডাকাতি কেস? এসব কি কইতাছেন স্যার? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। কিছুই বুঝতেছ না? কিছুই না। দে না। চুপ, থানায় গেলেই বুঝবে।
আছে ফরিদ যে তোরাই খুন করছিস কি হইছে স্যার চল ও চল আরে চল তবে ফরিদের ওরে বাবা রে কি ওরে এদিকে অরিজিনাল রাখছে অরিজিনাল রাখ এই চল চল আপনি আগে পারেন স্যার আমি পিছিয়ে আছি স্যার শাস্তি যা দেবার দিয়েন তার আগে আমার এই দামি পকেট দুটো নিয়ে নেন আমি আগে করছিলাম বেশি লুট করেন না কি করতে কি করলাম নিজেই ফাঁসিয়ে গেলাম স্যার আর করলেন না স্যার ইজ্জতের ব্যাপার স্যার গোপন সূত্রে তোমার সম্পর্কে সব রিপোর্ট পেয়ে সরজমিনে তদন্ত এসেছিলাম দ্য ফ্যাক্ট ইজ কারেক্ট তোমার মতো দু একজন অসৎ অফিসারের জন্যই আজ গোটা পুলিশ বাহিনীর মাথা হেট হয়ে যাচ্ছে তোমার সব অপকর্মের শাস্তি অবশ্যই তুমি পাবে এই আরেস্ট হিম স্যার আমারে মাফ করে দেন স্যার মাফ করে দেন স্যার মাফ করে দেন স্যার বলা চলে ফরস বেটা পালিয়েছে জর্জ সীতা ফরিদ ভাই কেমন আছো কাসিম ভাই আমার স্ত্রী সন্তান ওরা কোথায় এই দিন রাত্রে যে গ্রাম সারছে আর ফিরে নাই খান জুলমত ওরা কোথায় তাগো খবর কেউ জানে না শুনছি পুলিশের ভয়ে ওরা নাকি সোনাপুর লুকায় আছে সোনাপুর শুয়োরের বাচ্চা আপনার স্ত্রী যে বাসে আপনার ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছিল সে বাসে আমিও ছিলাম একটা ব্রিজে রেলিং ভেঙে বাসটা নদীতে পড়ে যায় হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরল তখন শুনলাম অল্প কদিন ছাড়া প্রায় সব যাত্রী মারা গেছে আপনার স্ত্রী সন্তান কাউকে আমি দেখিনি মিষ্টি ওরাও মারা গেছে বুঝেছি তো
বাসি সুরে সুরে তোরা কি চাইছিস? নে টিফিন করিস, চল চল। তুমি কত ভালো মা। যাই চলো ভাইয়া। হ্যালো মা, কি সুন্দর চুড়ি। দশ ভাইয়া চুড়িটা কিনে দাও না। দাম কত ভাই? তুই তো খুব চালাক রে। দাও টাকা, দাও। এক থেকে পাঁচ টাকা, পাঁচ টাকায় পঁচিশ টাকা, এক থেকে পাঁচ টাকা, পাঁচ টাকায় পঁচিশ টাকা, পঁচিশ টাকা, এক থেকে পাঁচ টাকা, পাঁচ টাকায় পঁচিশ টাকা, পঁচিশ টাকা, পঁচিশ টাকা। এটাও বাচ্চা। এই চুরি কিনে টাকা কোথায় পেয়েছিস বল? এই সত্যি কথা বল। জজ ভাইয়া তাস খেলেছে মা। কি তাস? মানে মানে জুয়া? ছি ছি, তুই জুয়া খেলেছিস? যে ছেলেকে জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখি সেই ছেলে, সে ছেলে জুয়ারি। মা আসানো জন্মদিন, তাই তুই মানুষ হবি না জজ। বেশি ঘেনর ঘেনর করো না, তিন মাসের ভাড়া বাকি, টাকা দিয়ে মেশিন। আমার কথা শুনুন, শুনুন, এই মেশিনটা আমার রুটি রুজির সম্বল, আমি দু একদিন পরে আপনার ভাড়া দিয়ে দেবো। আরে এই কথা তো তিন মাস ধরে করছো, টেকা দিয়ে মেশিন লিবে বুঝছো? কথাটা দিন মনে থাকে যত সব। আপনারা ওকে নিয়ে যান, ও আমার ছেলে না, আজ থেকে আমার এক মেয়ে এক ছেলে। ধরেন তাড়াতাড়ি ধরেন। বুঝছি, আমারও একই অবস্থা। কি করছিলি? বাড়িওয়ালার মাথা ফাটিয়েছি। ভালো করছো, ভবিষ্যতের অভিজ্ঞতা অর্জন করছো। আমার সাথে থাকবি? থাকবো। তোর নাম কি? জজ। জজ? এইটা তো ভদ্রলোকী নাম। তোর নাম আজকের থেকে হইল জুজু।
পাড়ার পুতের ভণ্ডামি শেষ। ও অজস্র মায়ের বুক খালি করছে, ওর হাত পা ভাঙ্গা পল্টন ময়দানে রাখো, সবাই দেখুক সন্ত্রাসীদের পরিণাম কি হয়। হ ভাই ঠিকই কইছেন, ওরে ন্যাংটা করুন। এই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে, ভয়ে থর থর করে কবুতর রং কাপ্তাছস কেন? তোরা ভাবছিলি আমি মরে গেছি, তাই লাশের সামনে লাফালাফি করলি, কিন্তু আমি মরি নাই। মরার অভিনয় করে শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছিস, তগো কথা মনে শুনে খুব শান্তি পাইলাম। তগো আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। এই অগো খাওন দে। ওরে বাবা রে, আমার হাত পা ভাঙবি, আমার বন্যামি শেষ। তুই আমার ন্যাংটা কইরা বাস ঢুকায় রাস্তায় খাড়া করায় রাখবি? আমার খোকা দুধু খাবা না, কাঁদে না কাঁদে না, দুধু খাবা। দাঁত বেটা ভয় কিসে, বুক ফুলে কাম করবি, এয়ারপোর্ট থেকে তিলের খাজা নিয়ে সোজা চলে আবি আমার অফিসে। কিন্তু বস, কাস্টমস এর ব্যাপারটা? কাস্টমের টাকা পয়সা সব দিয়ে দিছি, সোজা চলে আবি, দুই নম্বরই করবি না, উল্টা পাল্টা হইলে কিন্তু পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিমু। ওকে বস। গাড়ি সামাল লিগা। আসসালামু আলাইকুম। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তিলের খাজার ব্যাগটা দিন, খাবো।
বোকা ড্রাইভার ধাক্কা মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, একটু ভালো করে ছেড়ে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। চলি। আরে জঙ্গলি, গুলি চালাবার এত শখ যখন, মিলিটারিতে ভর্তি হও, আমাকে টার্গেট করছো কেন? আমার নাম উল্টা পাল্টা, আমি কারো পেছনে লাগলে একদম কাঠালে আঠা। আজব লোক তো। আরে ভাই, ওস্তাদি করছো? একে তুমি চেনো? বাহ, খুব সুন্দর চেহারা তো। হ্যাঁ, একদম হিরোর মতো চেহারা। করে কি? চুরি। তওবা তওবা তওবা, কি জমানা যে পড়লো, দেশের যুব সমাজ ধ্বংস হয়ে গেল, তাই না? শোনো, এতে তিনটি গুলি আছে, খাবে কটা? উল্টা পাল্টা ভাই, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। আমি খাবো না, ব্যাগেরটা খাবো। ব্যাগে খাবার কিছুই নেই, শুধু কাপড় চোপড়। এই উল্টা পাল্টা ভাই, এই ঘুষিটা তোর চেহারাতে দিলে চেহারাটা কেমন হতো? আমি শিয়াল পারি না, বাঘপালি, তাই শিয়াল তারে পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিলাম। সুন্না রে, আদি কত সুন্না। কিন্তু এই গুল্লা তো প্রাণহীন সোনা। জীবন্ত সোনা তো তুমি জুজু, ছোটবেলা থেকে তোমারে কত আদর যত্নে বড় করছি, কত করে বললাম তোমার আলাদা বাসায় থাকার কি দরকার, চাচা ভাতি যে একসঙ্গেই থাকি তা শুনলে না? আমি স্বাধীনভাবে আছি, বেশ আছি। ঠিক আছে ঠিক আছে, এখন বড় হয়েছ, তোমার স্বাধীন ইচ্ছার আমি কদর করি, থাকো একাই থাকো, সুখে থাকো। চাচা ভাতি যার মিল মহব্বতে তার কমতি নাই। এখন এই সোনাগুলো? আরে সে চিন্তা তোমার না, তোমার কাম শুধু আমদানি আর আমার কাম শুধু রপ্তানি। তোমার বাগের টাকা ঠিক তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। মনে হয় বগুড়া সরার দই মানে ডোলে রে তানে ডোলে রে দিলি কো দিলি গায়া। তোর জন্য কিছু করতে পারলাম, নিন দিন পুরো 5000 আছে। আচ্ছা, কিছু মনে করবেন না,
এই সামান্য কাজটুকুর জন্য 5,000 টাকা দিচ্ছেন? ওটার ভিতর কি আছে? আদার ব্যাপারে জাহাজের খবর জানতে চাস কেন? কাজ দিলাম, কাজ করবে, ব্যাস যা। সময় মাত্র 5 সেকেন্ড, হীরাগুলো দে বলছি। চিৎকার করলে সেরিয়ে দেব। এটা কি জাদু জানে? চেহারা পাল্টানো কিভাবে দেখি তো। আরে আরে আরে, কি জাদু মন্ত্র, কি পরিবর্তন! ও মা গো, আরে চেহারার ডাইসটা পাল্টালেন কি করে? গাড়িতে তো আপনি একাই ছিলেন। ম্যাজিক ছুমন্তর ছু। আমার 50 লাখ টাকার হীরা নিয়ে গেল। 50 লাখ টাকা টাকা! পান্থাইয়া ঠেটলালকে দিলাম বন্ধু ভাগ্য, হইল না রে বন্ধু দেখা, পাইলাম না। এটা কি হলো? মস্করা করলাম, মস্করা। আপনি খুব সুন্দর তো, তাই একটু মস্করা কারণের লেগা মনে রস জমল। আপনি কিছু মনে করেন না, জীবনে অনেক পোলারে দেখছি আপনার লাহ। ব্যাগ বের কর। ইশিরে জামাই আবদান, মানে হায় আমি তোর বিয়া করা বউ, যা কইবি তাই শুনবো। আমার মাল তরে দি মুকে, লকারে হাম দায়া ফিল মাইরা দিছি, ফেরত দিতে হইলে 10,000 টাকা লাগবো। আই লকার খুলতে এই জুজুর চাবি লাগে না, দে বলছি দে। বাঁচাও! আরে 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 ছাড়ো, ওই দেখ ওই দেখ, আই দেখ, অনুরা দিও, নইলে পাবলিকের মায়ের মাটিতে পড়বো না। বেগ বলছি তো পিছে। আরে আরে ছাড়ো, কি কেলে গরে আ, দিনে দুপুরে মাঝাতে ইজ্জত নে টানো নি। আরে বাপরে, আরে আরে আরে, করেন কি ছাড়েন, ছাড়া দেন। আহা, আমার স্বামী তো পাগল হয়ে গেছে। ওরে একটা কাম করেন, পাগলা গাড়িতে লয়ে যান, নইলে আমারে মাইরে ফেলাইবো। আমার ফি দিলে বাঁচবি, নইলে বুঝতে পারছিস তোর কপালে কি আছে। ঠিক আছে, আগে মাল দে, আমি তোকে টাকা দিচ্ছি। আগে আমারটা, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো, তুমি প্রেম দিওয়ানি, তুমি প্রেম দিওয়ানা, তুমি প্রেম দিওয়ানা, খাটি সোনার অঙ্গে পরাইছো, নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছো, তুমি প্রেম দিওয়ানা। তুমি কাইন্দ অন্তর,
দিয়া আরে হাসি দিয়া দুই নয়নে থামক লাগাইছ নিজে পাগল হইয়াই আমায় পাগল বানাইছ তুমি প্রেম দিবানি তুমি প্রেম দিবানা খাটি সোনা অঙ্গে পড়াইছ নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ তুমি প্রেম দিবানা তুমি প্রেম দিবানি রূপের রানী আগুন লাগাইছ নিজে পাগল হইয়াই আমায় পাগল বানাইছ তুমি প্রেম দিবানি আমি নাকি পাগল কানাই নরম হাতের গরম ছোঁয়ায় তুফান জাগাইছ নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ তুমি প্রেম দিবানা তুমি প্রেম দিবানি রূপের রানী আগুন লাগাইছ নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ তুমি প্রেম দিবানি আরে নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ নিজে পাগল হইয়া আমায় পাগল বানাইছ মা শান্তা শুধু কাজ আর কাজ কি এমন কাজ করিস তা তো কখনো বললি না মা বলবো মা আগে তুমি সুস্থ হও তারপর সব বলবো ডাক্তার বলেছে অপারেশনটা হলে তুমি সুস্থ হয়ে যাবে অপারেশন করতে যে অনেক টাকা লাগবে তুই এত টাকা কোথায় পাবি আমরা দেব কি আবল তাবল ভাবছি সেই ফরিদা না হ্যাঁ ঘুষখোর জুলমত দারোগা তোর হুশ তাহলে ঠিকই আছে আমাকে চিনতে পেরেছিস মূর্খ শাসার বলা কয় কি সেনবোনা মানে তুই খানের খুন করিয়া আমার জমানো টাকা নিয়ে পলাইছিলি আমি তোরে ভুলে যাব এই পোশাক এই গাড়ি নিশ্চয় আমার টাকায় করছিস হ্যাঁ করেছি আরো কিছু করতে হবে তার মানে মানে তোর কুকর্মের জন্য তো তোর এখন রাস্তায় থাকার কথা
ভিক্ষার থালা হাতে দাঁড়ে দাঁড়ে ঘোরার কথা, কিন্তু তুই সাহেব হয়ে গাড়ি চড়ে বেড়াচ্ছিস, এ তো হয় না। আমার জৌলুস দেখা তোর হিংসা হইতেছে ফরিদা? না, কাশেমকে তুই খুন করেছিস, কিন্তু আমি তোকে খুন করব না। তোর কুকর্মের ফল তোর হাতেই ধরিয়ে দেব, তোকে ফকির বানিয়ে রাস্তায় নামাবো জুলমত্তা। কি কইলি ফকির নির্ভলা? আরে রাস্তা জাম করে সব কি হচ্ছে? না মানে অনেকদিন পর পুরনো বন্ধুর সাথে দেখা, তো একটু মিল মোহাব্বত, এই কোলাকুলি আর কি বলো বন্ধু। চ্যালেঞ্জ শুধু তোর আর আমার মধ্যে, কথাটা মনে রাখিস, তুইও কথাটা মনে রাখিস। আরে কোলাপুরি করার জায়গা পেলেন না, ঈদগাহ মাঠে যান, এখন রাস্তা ছাড়ুন। যান আসি দারোগা সাহেব। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যান। হ্যালো, কে? ও ফরিদা। হ্যাঁ তোর বাপ। ভাই শালা, কি আকারে বাপ ডাকে সময় মতো টের পাবি? ভাই তুই আমার ফোন নাম্বার পালি কই? আরে চোর ছাচোরের নাম্বার তো থানাতেই পাওয়া যায়, তোর সবকিছু জেনে গেছিল জুলমত্তা। আর আমি বুঝি ঘুমায় নাক ডাকতেছি? আমি তোর কপারে লাথি মারি জানোয়ার ফকিন্দির পুত, তোরে আর একবার পাইলে মাথাটা বাঙ্গির মতো ফাটায় দেবো। ওরে বাবা, তোর কান দুটো ছিঁড়া চৌরাস্তায় টাঙায় রাখবো, চিলে শকুনে ঠুকরাইবো না। ওই শুয়ারের বাচ্চা, তোরে ডাইন পায়ের, না না ডাইন পায়ের জুতার ইজ্জত আছে, তোরে বাম পায়ের জুতা দে পেটে এলাম। লাস করবো লাস করবো লাস করবো লাস করবো লাস করবো। ওই শুয়ার, আমার কান ধরা চিন্তা বাদ দিয়া তোর মাইয়া দারে দেখ ফারসা, হোস্টেলে তোর মাইয়া দারে সিল্লা কাইতে লবণ লাগাইতে পাঠাইছি, এতক্ষণে বোধ হয় আসার দিয়া ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে। আমার মেঘদার কিছু হলে তোর জীবনের বাচ্চা আমি নিভাই দেবো, শুয়ারের বাচ্চা। হ্যালো তেজগা থানা, শুনুন, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো? মেঘনা বাবা, মেঘনা বাবা, তো কিছু হয়নি তো? উনি না এলে গুন্ডারা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটস অল রাইট, আসি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা। ওহো, ছেলেটার নামটা তো জানা হলো না। চল মা চলো। আমি কাউকে খুন টুন করতে পারবো না, তাহলে ফরিদ দেই আমার খুন করুক। জুজু বাবা রে, দেখো সেই ছোটবেলা থেকে তুমি আমাকে যা যা বলেছ তাই করেছি, ন্যায় কি অন্যায় কিছুই বুঝতে চাইনি, কিন্তু খুন না। তুমি আমার ছেলের মতো, তাই চাচার অধিকার নিয়ে কইতেছি, নাও নাও, হয় আমার বুকে গুলি চালাও, না হলে ফরিদদার সবকিছু লিখে নিয়ে তার বুকে গুলি চালাও, নাও নাও কইতেছি, নাও নাও। Thank you.
কে তুমি? তোর আজরাইল। নিশ্চয় জুলম তোমাকে আজরাইল বানিয়েছে? না, আমাকে আজরাইল বানিয়েছে আমার ভাগ্য। তুমি কেমন যুবক যে নিজের ভাগ্যকে তৈরি করতে পারোনি? পেছাল রাখো, এই দলিল সই করো। না, দেখছো জজের হাতে রাজটিকা চিহ্ন, ও বড় হইলে জজ ব্যারিস্টার হবে। হ্যাঁ, এত বড় স্বপ্ন দেখো না, স্বপ্ন ভেঙে গেলে সহ্য করতে পারবে না। না না, এ সম্ভব না, এ আমার ছেলে হতেই পারে না। সই তোমাকে করতেই হবে, নইলে তুমি কোনোদিন জানবে না। আমি জানি কেন সই করছো, মৃত্যুর ভয়ে। মৃত্যুর ভয় আমি করি না, আমি শুধু ভাবছি তোমার কথা। এই বয়সে তোমার যে হাতে কলম থাকার কথা ছিল, সেই হাতে তুলে নিয়েছ অস্ত্র, সেজেছ মৃত্যুদাতা, কিন্তু কেন? শরাব, শরাব, মৃত্যুর জন্য প্রস্তুত হও। পারবে না। মানে? মানে তোমার চোখে যে আলো, তাতে তুমি আর যাই করো, মানুষ তুমি খুন করতে পারবে না। তাছাড়া আমি তোমার বাবার বয়সী, বাবার বয়সী একজন মানুষকে তুমি খুন করতে যাবে কেন? হ্যাঁ, কেন? কি হলো, করো গুলি, করো। পারবে না, পারবে না। দেখো, আমার এই নিঃসঙ্গ জীবনের কোনো মূল্য নেই, আমার কেউ নেই, ছেলে মেয়ে স্ত্রী একসময় ছিল সবাই, আজ আজ আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা। তুমি আমাকে মারো আর বাঁচিয়ে রাখো, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। করো গুলি। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার ভেতরে যে পবিত্র মানুষটি আছে তাকে বাঁচিয়ে রাখো। শোনো, তোমার নাম কি বাবা? জানি না। শোনো, তোমার কলম, বেইমানের বাচ্চা বেইমান, আমি পাঠাইলাম আমার শত্রুরে খুন করবার জন্য, আর তুই তারে খুন না করে আমার কাছে এসে কইতাছিস লোকটা ভালো। এই ফরিদ দেখি তোর বাপ। বাপ তোলে কথা বলো না। ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তোর আবার বাপ কিসের? তুই তো বেজম্মা। তোর এই ধন দৌলত শান শকত কে করে দিয়েছে? কার জন্য তুই এত টাকার মালিক বল? তুমি তাহলে তোর বাপকে তুই বেজন্মা বললি কেন বল? জুজু বাবা রে, তোমার পায়ে পড়ি, আমার স্বামী সন্তানদের ক্ষমা করে দাও বাবা। শুধু ফরিদি তোর শত্রু নয়, আজ থেকে আমিও তোর চরম শত্রু। এখন থেকে সোজা হয়ে চলবি,
নইলে বোম মেরে তোকে সহ তো সবকিছু উড়িয়ে দেব। জুলমতের বুদ্ধির অ্যাসিড তোর গায়ের জোরে বরফের মতো গলায় দেবে। আমি বেমানদের বাচ্চা রাখি না। বাবজান বাবজান তুমি আমার ছোট ভাই, ওরে তুমি মাফ করে দাও, ও তোমার দুলা ভাই। ও একটা হারামির বাচ্চা, নইলে জুজুরে দে আমার লগে এতদিনের টক্কর দেয় কোন সাহসে। শোনো বুবুজান, তুমি আমার মার পেটের একমাত্র বোন। আমার সাথে বেদবি করার কারণে তোমার ছয়জন স্বামী ইন্তেকাল করছে, তুমি ছয়বার বিধবা হইছো, তাই সাত নম্বরটারে আমি মারি নাই, বাঁচায় রাখছি। কারণ মুসলমান মেয়েদের সাতটা বিয়েই জায়েজ, আটটা করে না যায়। বাবজান আপনি আমারে মাফ না করলে ওই জুজুর হাতে মরারছে, আপনি আমারে মাইরা ফেলার। শোনো দুলা ভাই, জুজুর সাথে আমার একটা মৌখিক শান্তি চুক্তি হয়েছে, সেই যে পথে হাঁটবে আমি সেই পথে যাবো না। তাইলে জুজুরে মাইরা আমারে বিধবা বানাইব? ভাই ভাই চা থাকতে বোন বিধবা হইব তা কি হয়? জুলমতের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওর কাছে যান। আপনার কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। ঠিক আছে, রাখি, বাই। হ্যালো জুজু, আমার দুলা ভাইরে খুব মারছো, আমিও খুশি হই নাই, খুব খুশি। তবে আমি চাই একটা সালিশ ডেকে একটা আপোষ মীমাংসা করতে। কোন আদালতে সালিশ ডাকবে? আমার আদালত হচ্ছে, বড় আদালত তো নেই। পহনো তোমার মাথা গরম, মাথা ঠান্ডা করে শোনো, আগামীকাল সকাল দশটায় বেগুনবাড়ি 12 নম্বর বস্তিতে খিচুড়ি খাওয়ামো। তুমি যদি আসো খুব হাসব। বাবজান তুমিও শত্রুরে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিছো? হ্যাঁ বাবুজান, আমার মগজে জিলাপি প্যার, গরম তেলে জিলাপি বাজবো আর বস্তির সবাই আনন্দে খাইব। যাবি না, এই জায়গা ছাড়তে তোর খুব কষ্ট হইব। এই ওর পাসপোর্ট ছাড়া ভিসা লাগায় দে। মাথা সোজা বাড়িতে গিলু বাড়ি করে। আরে তুমি এই বেচারাকে মারছো কেন? মাথা না হিসেবে পড়ছো, আসো বন্ধু, কোলাকুলি করে আসো আসো। কথা দিচ্ছিলাম দুইজনের পথ আলাদা, কিন্তু তুমি আমার পথে কাটা দিছ, আমার বোনের জামাইরে লাত্তি মারছ। এই কথা ফেরত নিয়ে তোমার একটু ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি, তবে এখানে না। বেঈমান, স্টপ, স্টপ ইট। আপনি তাইনের লোক, আপনার সামনে কত বড় বেআইনি কাজটা করলো, আমার জায়গা জোর করে দখল করতে আইসে আমারে মারতে চায়। দেখেন দেখেন আমার লোকজন মারছে না ও মারছে, আপনি জিগান তো কস না কে, সত্য কথা ক, মুখে কি তালা মারছ? বলো কে মেরেছে তোমাকে? এখন আপনি কো ডিউটি, আমি যাই। ভুল হইলে ক্ষমা করে দিও, আসি। তোর সাথে আবার দেখা হবে। ঠিক আছে, অ্যারেস্ট হিম। এই লাইট দাও, এটা আমার হয়ে গেছে।
মা ছিল এই জীবন আমার, মাই ছিল সব। মা ছিল এই জীবন আমার, মাই ছিল সব। সেই মায়ের কাছে আমি হয়ে গেছি পর, আমার নেই পরিচয় নেই ছিল সব। মা ছিল এই জীবন আমার। মায়ের হাসি দেখবো বলে হাসতে চেয়েছি, আমার সব আশা ভালোবাসা হয়েছে কবর। মা ছিল এই জীবন আমার, মাই ছিল সব। মা ছিল এই জীবন আমার। সেন্ট্রি, জুজুকে নিয়ে এসো। বাবজানের নামে একটি ফাইল তৈরি করুন। এই ছবিগুলো ফাইলে খুব সাবধানে রাখবেন। এই প্রমাণ দিয়েই বাবজানের নামে ওয়ারেন্ট ইস্যু করব। আমাকে জামিনে ছাড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে পরে কথা বলবো, যাই। আমার সাথেই চলো। না, অনেকদিন পর আমি আমার আপন জোরে দেখা পেয়েছি। ওনাকে খুঁজে বের করতে হবে, চলি। মিথ্যে ভালোবাসা হয় রে মিথ্যে পৃথিবী, অপমান আর বঞ্চনাতে ভরা যে ছবি, আমার শেষ বিচারে পাই যেন গো মায়ের আদর। মা ছিল এই জীবন আমার, মাই ছিল সব। কি চান? আমি আপনার ছেলের মতন, আমাকে তুমি করে বলুন। দেখুন কি নেবেন। মায়ের আঁচল। মায়ের আঁচল কি দোকানে বিক্রি হয়? না, কেনা বেচার জিনিস। তাহলে তাহলে ওই কাপড়ের টুকরোটা দিন। 15 টাকা। আপনার সাথে আমার পরিচয় ছিল, তা কি আপনার মনে আছে? আছে। আমি একবার যাকে দেখি তাকে সহজে ভুলি না। আপনাকে দেখেছি, হাতে ছিল হাতকড়া। কিন্তু আমি নির্দোষ। আপনি দোষী কি নির্দোষ তা জানার ইচ্ছা আমার নেই। আপনার টাকা। এবার আমি এমন একটা কথা বলবো যা শোনার আগ্রহ আপনার হবে। মানুষের হাত দেখা আমার শখ। আপনি যখন আমাকে টাকা দিলেন তখন আপনার হাতের রেখা দেখলাম আপনার এক মেয়ে দুই ছেলে। না, আমার এক মেয়ে এক ছেলে। মা, তুমি খেয়ে নিও, আমি কলেজে যাচ্ছি। শানু, তুই কলেজে যা। কি হলো? যা না। মা, লোকটি কে? জানি না, মনে হয় কোনো সন্ত্রাসী। শানু, শানু শোন, শানু, ব্যথা পেয়েছিস? শানু, আমাকে Yeah.
দেখো উল্টা পাল্টা ভাই, আমি যেখানে যাই তুমিও সেখানে হাজির হও। সেদিন প্রমাণের অভাবে থানা থেকে ছাড়া পেয়েছিস বলে সাহস খুব বেড়ে গেছে তাই না? ভালো চাস তো এখান থেকে চলে যা। না, ওর সাথে আমার কথা আছে। তুই কথা বলতে চাস আমার বোনের সঙ্গে? ও তোমার বোন? হ্যাঁ, আমার বোন। তুমি তুমি ভাই? হ্যাঁ, আমি ওর ভাই। আর কোনোদিন যদি তোকে এই মহল্লায় দেখি তাহলে তোকে আস্ত রাখবো না। কিন্তু আমি আসব। আসবি? দেখো বয়সে আমি তোমার চেয়ে বড়, তাছাড়া তুমি শানুর ভাই, সেই জন্য আমার হাত তোমার গায়ে উঠছে না। অন্য কেউ হলে কি করবি? কি করবি? হাত উঠাবি? হাত উঠাবি? হাত করা যদি পড়তে না চাস তাহলে বল ও তোর বোন। বোন আয়, বল বোন। তুই তুই আমার বোন। আপনি বল আপনি। ও তো ছোট, ওকে আপনি বলবো কি করে? বুঝেছি, তুই নিজে উল্টাপাল্টা হয়ে গেছিস। চল শানু। মা গো মা, হালার পুকুর সেটা কি? আমার ছবি মামলার ফাইল আইছে? জি বাবজান, আমি পুরায় ফেলছি। খুব বালা কাম করছস, তোর পারমিশনের ব্যাপারটা আমি করুম। হ্যাঁ বাবজান, আপনার দয়া নে, আমাকে দোয়া করবেন বাবজান। কিরে নেগেটিভ তো পাইতেইব, সাংবাদিকের ঠিকানা পাইছস? জি বাবজান, সে বিয়ে করেছে, আজই তার বাসর রাত। তাইলে তো মাখন কেস। ওই সাংবাদিক, কিরে বউ নিয়ে তো খুব আরামে আছিস, নতুন বউ ফিতা কাটবি, তয় আমার ফিতাটা দিয়াল, কোনো আপত্তি থাকবো না। তারপর সারা রাত ফিতা কাট, 40 বার কাট ফিতা কাট। না তুমি খুনি, তুমি নেগেটিভ পাবে না। শালা হৌরের পো, নতুন বউয়ের সামনে এইভাবে কথা কয়? ইজ্জতের ব্যাপার আছে না একটা? একটা ভদ্রলোকের রম কথা ক। তোমার ভয়ে কেউ কথা না বললেও এই নেগেটিভ আদালতে ঠিকই সাক্ষ্য দেবে। একদম জায়গা মতন চুমাদা দিমু, তুই যেটা দিতে এটা আমি দিমু। নেগেটিভ দে। না না, আমি তোমাকে নেগেটিভ দেব না। শালা এই শালা, শালা ছাড়, ছেড়ে দে আমাকে, আমি মরে গেলেও নেগেটিভ দেব না। শালা আজ আমার বাসর রায়, আপনি এখন চোখ বুঝে থাকেন? কিরে মান্দারপো, আমার কি জামাই মনে হয় না? খারাপ লাগে আমার চেহারা তোর চেয়ে ভালো। কিরে তোর জামাইয়ের থেকে আমার চেহারা ভালো না? যদি বউ সাজো গো আর সুন্দর লাগবো গো, বলো বলো আর বলো, লাগছে মন্দ না। পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিলাম, নেগেটিভ আর লাগবো না। পুরপুরায় দে, একসাথে ছাই হয়ে যাবো। গর্দব দুলাভাই, এতক্ষণ আইছো? বাবজান, কনফারেন্স রুমে আমারে ডাকলেন, কিন্তু আপনি একলা। এই গর্দব, এই চেরে ববি না, আমি একা দেখে তোর কি চেরে বইবার দেবো?
আপনার হুকুম চিরধার্য। আমার ডাকলেন কেন? আকাম কুকামের পরামর্শ দুইজনই করতে হয়, তিনজন থাকতে নাই। শোনো, গ্রাম অঞ্চলে দেখো নাই, গাছে বান মারে, গাছ কালয়ে মইরা যায়, ওই শালারে এ সিট মাইরা কালা করে মাইরা হালাইতেইব। বাবজান কি আবল তাবল কইতেছেন, আমি তো কিছুই বুঝতেছি না। তোমার বাজান জুজুর কথা কইতাছি, হ্যাঁ ছাড়া পাইছে, কিন্তু করে কবরে শোয়াইতেইব। আমার রাস্তায় কাটা থাকলে সেই কাটা আমি উপড়ায় ফেলি, পরিষ্কার রাস্তায় আমি হাঁটতে খুব পছন্দ করি। সকাল হওয়ার আগেই যেন আমি আর মৃত্যুর খবর পাইয়া ইন্দ্রনীলাহে পড়তে পারি, সেই ব্যবস্থাই করো। আরে জুজু, এতদিন তুমি কোথায় ছিলে? এদিকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি পেরেশান। এসেছিলাম আমার দুঃখ তোমাকে বলতে, কিন্তু এসে যা শুনলাম তা খুব দুঃখজনক। আমাকে ভালোবেসে তোমার কপালে কলঙ্কের টিপ পড়ল। কলঙ্ক না, লোকজন কি বলছে জানো? আমার ঘরে চাঁদ উঠেছে, কিন্তু আমার এই চাঁদ নিষ্কলঙ্ক। আমি নাচব গাইব, আমি নেচে গিয়ে বলবো আমার ঘরে চাঁদ উঠেনি, আমার বন্ধু এসে। Thank you.
Operation success. No. Success না। জুজু মারা গেছে। মারা গেছে? কি বলছো তুমি? আফসার, তুমি আমার বন্ধু। আমরা দুজন ছাড়া সমস্ত লোক জানবে জুজু মারা গেছে। নলে জুলমত বাপজানুকে বাঁচতে দেবে না। বাপজানের সাথে যে নাটকির প্রবেদবি করে পৃথিবীর আলো বাতাস তার লেগে হারাম, সে হয় জেলে পচবে নয় দাপন হবে কবরে। শেষবারের মতো আমার বাপ যদি সোনা মুখটা দেখা মুখা দেখে বেলা আমি আর সহ্য করার পারতে দিতে আমি অশান্তিতে থাকি। সাদা কাপড়ে নওশা সাজিয়া
মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা মাটি হবে ঠিকানা মাটি হবে বিছানা ডাক্তার জুজুকে উঠাও কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে কাজের বুয়া হলো আমার মতো আদর আপনার কেউ করবো না ময়না যে আম্মা যান যা তিতাসের জন্য চা বসে যাইতাসি বিয়া দিতে হইলে মাফ করে দিন মা একটা পাগলি পরিচয়হীন মেয়েকে ঘরে রেখেছো দেখো আবার কোনো অঘটন ঘটায় কিনা কি মুশকিলে পড়লাম মা মা চিৎকার করতেছেন কেন মনের ভিতর কি আগুন লাগছে তুমি সেই মেয়েটা না সেদিনের স্পর্শ আমাকে পাগল করেছে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি সর্বনাশ মা দেখলে কি যে হবে প্লিজ তুমি চলে যাও কথা না নিয়ে যাচ্ছি না বলো তুমি আমাকে ভালোবাসবে ঠিক আছে কথা দিলাম আমি তোমাকে ভালোবাসবো উল্টা পাল্টা করলে কিন্তু থানাতে গিয়েও হামলা করবো প্লিজ তুমি এখন যাও এভাবে বলছো কেন আদর দিয়ে বলো না বলছি বলছি তুমি এখন যাও আজ থেকে তোমার নাম আব্বাজান আব্বাজান হ্যাঁ সবাই জানবে জুজু মৃত আচ্ছা আমার মতো একটা সন্ত্রাসীর প্রতি তোমার এত স্নেহ কেন চুপ হয়ে গেলে যে স্বপ্ন স্বপ্ন মানে হ্যাঁ সব মানুষেরই অন্তত একটা স্বপ্ন থাকে আমারও ছিল আমার সন্তান লেখাপড়া শিখে জজ ব্যারিস্টার হবে দেশের সমস্ত অপরাধীদের শাস্তি দেবে প্রতিষ্ঠিত করবে সত্য আর ন্যায়কে এক জন্মে মানুষের কোনো না কোনো স্বপ্ন পূরণ হয় কিন্তু আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি ঠাকুর সব কথা তোমার স্বপ্নের কথা বলো আমার কোনো স্বপ্ন নেই আমার আছে প্রতিহিংসা চুলমতার বাপজানের উপর হ্যাঁ ওটাই তোমার স্বপ্ন আর তোমার এই স্বপ্ন পূরণ করতে হলে প্রয়োজন এটার Thank you.
আমার লোক দেন মেরে আমার গুডন পুরায় ফেলছে ওই শালা কেটা মামা সরি বাপজান আমি ওই ফিরিঙ্গিকে আগে কখনো দেখি নাই বাগনের বাচ্চা মামারে তো গাং করে দিছো যা ওই ফিরিঙ্গি শালার নাম ঠিকানা বাইর করে আমার সামনে আবি নাইলে আবি না শান্তার কথা বলছেন শান্তা ওর মাকে নিয়ে কিছুদিন আগে এই এলাকা ছেড়ে চলে গেছে চলে গেছে কিন্তু কেন তা জানি না তবে শুনেছি শান্তা যাকে ভালোবাসত সে মারা যাবার পর মনের দুঃখেই চলে গেছে কোথায় গেছে জানো না ভাই বড় কঠিন প্রশ্ন করেছিস রে গোটা সমাজ আর মানুষবি পাগলা কুত্তায় ভরে গেছে ওই মানুষবি পাগলা কুত্তাদের নিশ্চিন্ন করার জন্য আমার এই ছদ্মবেশ সবাই জানে জুজু মৃত তাই আমার আসল পরিচয় কাউকে দিবি না ঠিক আছে এখন চলো মায়ের সাথে দেখা করবে মা তোমাকে ঘৃণা করে রে কি করে তাকে আমার পরিচয় দেব কি করে বলবো আমি তার চত বালা আজ যে তোর জন্মদিন ভাইয়া ভাইয়া শানু রে শানু আজ এত দেরি হলো যে তোর একটু দেরি হয়ে গেছে মা কোথায় যাস তোরা তোর ভাই তো রাত নেই দিন নেই শুধু ডিউটি চোর ডাকাত আর সন্ত্রাসীদের পেছনে দৌড়াতে থাকে মা তোমার কি মনে পড়ে কি জজ ভাইয়ের কথা আজ তোকে একটা কথা বলি শানু যখনই জজের কথা মনে করি আমার মন বলে ও ফিরে আসবেই কিন্তু সাথে সাথে এও ভাবি ও যেসব আচরণ করে ঘর ছেড়েছে সেসব আচরণকে বদলাতে পেরেছে নাকি কারো পাল্লায় পড়ে ও সম্পূর্ণ বিপথে চলে গেছে খারাপ রূপে আল্লাহ যেন ওকে আমার বুকে ফিরিয়ে না দেয় মা আমি তো এ কথাই বলতে চেয়েছিলাম তুমি কেন কাঁদছো কি ব্যাপার থানার ভিতর মাস্তানি বুকে সাহস থাকলে সব জায়গায় মাস্তানি করা যায় হ্যাঁ আমি আমার বিরুদ্ধে মামলা দিয়ে তুমি এখনই আমাকে অ্যারেস্ট করো প্লিজ তুমি এখন যাও তো আমি আর যাব না তোমার ভাত খাবো তওবা 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 তোমার না হাজতের ভাত খাবো তুমি কি পাগল হয়েছো হ্যাঁ আমাকে পাগল বানানোর অপরাধে তোমার বিরুদ্ধে মামলা ঠুকে দেব এই যে উকিল সাহেব আসেন ওর বিরুদ্ধে মামলা করতে চাই বলুন কি কেস বুক ধক ধক ঘুম হারাম ভালোবাসা ভালো বাড়ি
তা কোথায়? কি বলে? সদরঘাট না গুলশানে? নাই, ঘিলু নাই, কিচ্ছু বুঝে না। আরে ভালোবাসা! ও এই কেস না, এই কেসের কোনো ধারা নেই। আরে আরে নতুন ধারা পাগলি। দেখো মেঘনা, এটা থানা, পাগলা গারদ নয়। তুমি খুব অন্যায় করছো। অন্যায় তুমি করছো। একটা মেয়ে প্রেমের জ্বরে ভুগছে, সে খেয়াল নেই। দেখো দেখো টেম্পারেচার কত। দেখো ছাড়ো বলছি। দেখো না, ছাড়বো না। ভালোবাসার আদালতে তোমার বিরুদ্ধে মামলা করব। মামলা করতে উকিল লাগে, বিয়ে করতে লাগে কাজে। দুজন থাকলে রাজি, দুজন থাকলে রাজি, দুজন
বাবা করতে উকিল লাগে, বিয়ে করতে লাগে কাজী, ভালোবাসতে কেউ লাগে না, দুজন থাকলে রাজি, দুজন থাকলে রাজি, দুজন থাকলে রাজি, দুজন থাকলে রাজি। এই ব্রিফ কেসটা খুব সাবধানে এই ঠিকানায় পৌঁছাই দিবি। জি বস। ঠিকানা খুঁজতে ওর খুব কষ্ট হবে, তাই আমার মাল আমি নিজে নিয়ে যাচ্ছি। আপনার মাল আপনি আপনি কেডা? তোর আব্বা যান গেল রে, আমার 1 কোটি টাকার মাল হাইজাকার দিয়ে গেল। ইন্সপেক্টর, তোমার গুলি ছোটার আগেই আমার গুলি ছুটবে। অর্ডার অর্ডার অর্ডার। রহিমা বেগম, 24শে ডিসেম্বর রাত 9টায় ঘটনার সময় আপনি সেখানে ছিলেন? যে লোকটি আপনাকে রিভলভার ধরেছিল সেই লোকটি কি আদালতে আছে? আছে। আপনি কি ঠিক বলছেন? হ্যাঁ, আমি ওকে ঠিকই চিনতে পেরেছি। আপনি এখন যেতে পারেন। ইওর অনার, অনুমতি দিলে আমি মিস শানুকে কিছু জিজ্ঞেস করব। অনুমতি দেয়া হল। মিস শানু, আপনার মাকে যে রিভলভার ধরেছিল আসামির কাঠগড়ায় যিনি দাঁড়ানো এই লোকটি কি সেই লোক? জবাব দিন, এই লোকটি কি সেই লোক? জি না। ভালো করে দেখুন, এই লোকটি তো সেই লোক, আপনি মিথ্যা বলছেন। অবজেকশন ইওর অনার, সরকারি উকিল সাক্ষীকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছেন। অবজেকশন সাস্টেইন। মিস শানু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার সাক্ষ্য আর আপনার মায়ের সাক্ষ্য এক নয়। আমার মা চিনতে ভুল করতে পারেন, কারণ মা চোখে কম দেখেন। শানু, তুই কেন মিথ্যে বলছিস? মা, তুমি বসো। মিস শানু, আপনি আসামিকে আগে থেকেই চেনেন এবং আসামির সাথে আপনার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, তাই এই আদালতে আপনি মিথ্যে সাক্ষী দিচ্ছেন। অবজেকশন ইওর অনার। আপনি যেতে পারেন। আদালত সাক্ষী রহিমা বেগমকে দ্বিতীয়বার সাক্ষ্য দানের জন্য অনুরোধ করছে। রহিমা বেগম, এটা কি সত্য আপনি চোখে কম দেখেন? জি না, আমার চোখ সম্পূর্ণ ভালো। আপনি বলুন, এখানে কয়টি আঙ্গুল? বলুন। তিনটি। মা, শেষ পর্যন্ত আমাকেও তুই আদালতে মিথ্যাবাদী বানিয়েছিস। তোর ব্যাগে এই মালা দুটো পেয়েছি, নিশ্চয়ই বদমাশটা দিয়েছে আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ দিয়েছে, তবে সাক্ষী দেওয়ার জন্য নয় মা। তাহলে বল বল, আমার সাথে তোর কিসের সম্পর্ক? বল বল বল, আমার সাথে তোর কিসের সম্পর্ক আছে? কখনো কোনো দিন যে সম্পর্কের বাঁধন ছেড়া যায় না। হ্যাঁ মা, ওই তোমার ছেলে জজ, আমার ভাই মা। মা,
কাঁদছো? ছোটবেলায় ওকে হারিয়ে এতটা বছর যে দুঃখ আমি পেয়েছি, আজ ওকে কাছে পেয়ে তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পাচ্ছি। কারণ ওকে আমি বুকে টেনে নিতে পারছি না, পারছি না। কেন মা? একটা হাইজাকার সন্ত্রাসী আমার ছেলে হতে পারে না। আমার শুধু এক মেয়ে আর এক ছেলে। তুমি যদি বলো আমি হাইজাকার সন্ত্রাসী, আমি মানব। তুমি যদি বলো আমি আইন অমান্যকারী অপরাধী, আমি মানব। তুমি যদি বলো আমি মিথ্যেবাদী ক্রিমিনাল, তাও মাথা পেতে মেনে নেব। কিন্তু কিন্তু তুমি যদি বলো তোমার শুধু একটি মাত্র ছেলে, তাহলে আমি বলবো তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো। কারণ কারণ তোমার এক মেয়ে দুই ছেলে। হ্যাঁ হ্যাঁ, দুই ছেলে। তোকে আমি ছেলে হিসাবে সেদিনই মেনে নেব, যেদিন তুই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আসবি। চালাও গুলি, আমার বুকটাকে ঝাঁঝরা করে দাও, ঝাঁঝরা করে দাও। কি হয়েছে, পাগলামো করছো কেন? হ্যাঁ পাগলামো, আমাকে তো পাগল বানিয়েছো তুমি। হ্যাঁ তুমি। জুজু, পাগল বানাবার জন্যই কি আমি তোমাকে বাঁচিয়েছি? না 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 না, আমার জন্য নয়, তুমি আমাকে বাঁচিয়েছো শুধু তোমার স্বার্থে। আমার হাতে অস্ত্র তুলে দিয়ে তোমার শত্রুদের ধ্বংস করতে আমাকে বানিয়েছো সন্ত্রাসী আব্বাজান। ভুল, আমি তোমাকে সমাজে মাথা উঁচু করে চলার রাস্তা দেখিয়েছি। রাস্তা? হ্যাঁ রাস্তা, কিন্তু সেই রাস্তায় চলতে গিয়ে আমি আমি আমার অতি আপনজনদের হারিয়েছি। তোমার দেখানো রাস্তায় আলো নেই, অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। আজ আমি সব কিছু পেয়েও হারিয়েছি তোমার জন্যে, শুধু তোমার জন্যে। আমার সুখের আশ্রয় আমার মায়ের আঁচল, সেই আঁচলে যদি আমি আশ্রয় না পাই তাহলে তার আশ্রয় করব কবরে, কবরে। কি বলছো মা? জুজু আমার ভাই। হ্যাঁ কিন্তু ওকে আমি তাড়িয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। দত্তনে কানা চোদা, এত ভয় থাকলে মসজিদে যায় নামাজ পড়ো? দুই নম্বরের ব্যবসায় নামছো কেন? বাজান, সময়টা খারাপ, আয় অন্যেল মাল ফসেদ বাত্তান্ন, হিরণ শো ধরা হইলে পুটি মাসের কল্যাণিয়া ভবিষ্যতে আমার সামনে আর আবি না। বাজান, গোপন সূত্রে জানছি আন্নের ব্যবসার উপরে হুলি শকুনের লহান সাই রয়েছে, যে কোনো মুহূর্তে। চুপ, যা। বাপ জানের চেহারা দেখলে পুলিশ চোখ বুঝে থাকে। ঠিক আছে, আমি নিজেই মাল নিয়ে আসুম, দেহম কোন শালা কি করে।
এক কোটি টাকার হেরোইন ছাত্রছাত্রীদের ব্যাগে করে আগামীকাল সকাল 7টায় পাচার হচ্ছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, লাল পরি নীল পরি সবার সাথে বাপ করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পরি লাল পরি। এই এই গাড়ি থামাইলি কেন? আর পুলিশ আপনি? এ তিম পোলাপা অগবাপ নাই তো, আমি অগবাপ যান, স্মৃতিসৌধ দেখতে চাইছে তাই অগুনিয়া স্মৃতিসৌধ দেখাইবেন নিয়ে গেতাছি। খুব ভালো, এতিমদের প্রতি আপনার খুব দরদ, আপনাকে একটু ডিস্টার্ব করব। গোপন সূত্রে জেনেছি এই বাসে হেরোইন আছে। কি কইলি, হেরোইন? ইয়েস। এই সার্চ করো। এই অফিসার, আমার চিনর, তোর মার বুকে ফিরতে চাইলে চুপচাপ চইলা যা, ডিউটি শেষ করে যাব, আগুনে হাত দিলে পুইরা ছাই হয়ে যাবি। নেভানোর দমকল আমার সাথে আছে। আমারে অপমান করতাছ? এই দেখুন স্যার, এই দেখুন স্যার। আরে মুরুখের বাচ্চারা, এগুলো গরুর দুধ, পোলাবানের মুখের খাওন, দুধ দুধ দুধ। সেন্ট্রি? ইয়েস স্যার। ফিডারের ব্যবস্থা করো, ওকে দুধ খাওয়াবো। অফিসার কামটা ভালো হইতাছে না। চল খারাপটা কি হয় দেখা যাবে। অফিসার, জীবনে খুন খারাপে অনেক করছি, কিন্তু এই শিখের ভিতরে হান্দায় নাই। তুই আমার হান্দায় নিজের কপালে নিজেই কুড়াল মারছস। 1000 সিলাই দিলেও জোড়া লাগবো না, আমি বাতাস আটকে রাখতে পারবি না। তুই বাড়িতে পৌঁছাইবার আগে আমি পৌঁছায় যাবো। বুঝছস, পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিব। মা, কি ব্যাপার শানু, এসব কি? আরে বলদা, বলি নাই আমি বাতাস, বাতাসে আটকাবি কি দেয়া? দেখোস কি, দেখোস কি, আমি কি সুন্দরী নামাইয়া মানুষ? আমি ইচ্ছা করলে তোর বইনের ন্যাংটা করে সবাইরে দেখাইবার পারি। তার আগে তোর অবস্থা কি করবো তা কি ভেবেছিস? বাবা ভাবি পর হইব, আগে তামাশা দেখ। এই খুন কে করছে? কে খুন করেছে? না, মিথ্যে কথা, বাবজান খুন করেছে। খুন কে করেছে সে বিচার করবে আদালত। তুই আইনের লোক হয়ে এই পোশাকের সাথে বেইমানি করছিস, ওই বাবজানের মতো একটা জঘন্য লোকের সাথে হাত মিলিয়েছিস, তার শাস্তি তুই পাবি। বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। অজস্র লোকের সামনে বাবজান একজন লোককে খুন করে, অথচ সেই খুনের আসামি বানিয়েছে আমাকে, আর সহযোগিতা করেছে আমারই সহযোগী এই অফিসার। না না, মিথ্যে কথা স্যার, উনি। চুপ করো, তোমার সম্পর্কেও তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্টে যে অপরাধী বলে প্রমাণিত হবে তার শাস্তি হবেই। ডোন্ট ওরি তিতাস। থ্যাংক ইউ স্যার। 1,00,000 টাকা? এত টাকা আমি কি করে জোগাড় করবো? টাকা ছাড়াও ব্যবস্থা আছে,
তোমার এই সুন্দরী মাইয়াটার আমি বিবাহ করিতে চাই। তুই তোর ছোট লোক, আর একটা কথা বলেছিস না তোকে আমি হইসই কইরা আমারে অপদস্থ করবার পারবা না। আমার মেয়ের দিকে চোখ দিস, বের হ বের হ বের হ বলছি। যাইতাছি যাইতাছি, কালকার ভিতরে টাকা দিবা নলে কার টাকাটা বার করে দেবো মনে রাখো। হ্যাঁ লাস্ট কথা শোনো, মাইয়াটারে তুলে দিও, তাহলে আর টাকা লাগবো না, নলে বিপদ আরো আসবো তোমাকে ঘাড়ে খুঁয়ে দিলাম। আপনার দোকানের পেমেন্টটা দিলাম, এখন আপনার জবানের পেমেন্ট দেব। তার মানে কি করতেছো তুমি বাবা? আশ্চর্য, রহিমা বেগমের সাথে তুমি যে বেয়াদবি করেছ তার হিসাব বুঝে নেবে না? কোন মুসিবতে পড়লাম রে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আজ এমন বুঝবো যাবো জীবনে তুই যেন আর কখনো কোন মা বোনের সাথে বেয়াদবি না করিস। আমি তোকে গুলি করব, কোথায় করব? তোর মুখে, যে মুখ থেকে খারাপ কথা বের হয় নাকি চোখে, যে চোখ দিয়ে তুই তোর মেয়ের বয়সী আমার বোনের দিকে খারাপ নজর দেখেছিস, নাকি তোর মাথায়? না মাথায় না, মাথায় না, মাথায় দেখো সে মাথায় শয়তানের গোডাউন। আমাকে মাফ করে তোর পা কই বাবা, পা কই, এই দর্শি মাফ করে দাও বাবা, বাবা 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 গো। হ্যাঁ শর্তে মাফ করতে পারি, সব শর্ত মঞ্জুর আব্বা, আব্বা সব শর্ত মঞ্জুর আব্বা, আমি মাফ করে দেবো, আমি যা বলবো তাই করবে। তাই করুন বাবা, বাবা পিস্তলটা সারা বাবা বাবা। টানু আমার ওষুধটা দে তো মা। বন্ধ কর, এদিকে আসেন। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, একটু সালাম করে দাও। বাবা হুকুম, আজিজ আপনার মেয়ে জামাই হইব। জোরে বাজা বাজা। থামো, এসব কি হচ্ছে? এই বুড়ি, শুভ দিনে বেশি ফেচর ফেচর করিস না, তাহলে তোরেও বিয়ার বেনারসিটা পরাই দেব। এখানে থাকা নিরাপদ হবে না। শোন, তোর বাপেকে বলবি ওদের উপর আবার নজর দিলে তোর বাপের কেমনি অবস্থা করবো। Oh, my God.
সার, ভূমি আইছে। থাম থাম থাম, দেখি সোনা বউয়ের মুখটা কেমন। আমার বোনে বিয়ে করতে গেছিলাম, হে আমার মাস বাপজান বাপজান। পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিলাম। দুলা ভাই, আমার ব্রেনটা ব্লক হয়ে গেছে, উল্টা পাল্টা খেলতাছে, বুঝতে পারছি না ওই গিরিঙ্গি শালাকে। হ্যালো, তুই যাকে বর্ষা দিয়ে পাঠিয়েছিলি আমি তাকে বৌষা দিয়ে তোর কাছে ফেরত পাঠিয়েছি। তুই আমার ভাইকে খুনি বানিয়ে জেলে পাঠিয়েছিস, এখন আমার বোনের দিকে চোখ দিয়েছিস। ভবিষ্যতে যদি এমন করিস তাহলে তোকে আমি বেনারসি পরিয়ে বাইজি নাচ নাচাব, তারপর কাফন ছাড়া দাফন করব। হারামির বাচ্চা, তুই কে? তোর বাপের বাপ আব্বা জান। এই দুলা ভাই, বাপ জান, ঘটনা কি? জুজু মোর চেনা বাইচে আছে। কি কইতেছেন বাপ জান, মরা মানুষ বাইচে থাকি কি কইরা? আমি নিজের চোখে ওর লাশ কবরে দেখছি, এতদিনে পৈচা গেলে মাটি হয়ে গেছে, ওর এখন বাইচে থাকা আর সূর্য পশ্চিম দিক থেকে ওঠা একই কথা, আমরা সবাই দেখছি। তোমরা তখন বাঙের শরবত খায় দেখছ, আমার মাথার মগজ কইতাছে জুজু মরে নাই, তদন্ত করতে হইব। মাফ করে দেন, আরে খোল মাফজান গো, নাম মাফজান, নাম বি না পাচাই লাপতি দিবো, নাম মাফজান মাফজান। আমার বাবা আজ থেকে কাপনের কাপড় পইরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করবি আর জুজুরে খুঁজবি। জুজুর সন্ধান যেদিন দিবার পারবি সেদিন তোর শাস্তি শেষ, এতদিন তোর বিষয় সম্পত্তি যা কিছু আছে সব আমার। বাপজান আমারে মাফ করে দেন বাপজান। বাপজান, ও তোমার দুলা ভাই মুরব্বী, মুরব্বীর খেতা পরি, আমার হুকুমের রদ বদল নাই, আমার বিচারে আপনার পর নাই। প্রণববু জান, পরে যদি এক মোট ভাত খাইতে দাও আর আমি যদি শুনছি তাইলে তোমারও ভিক্ষা করে খাইতে হইব। বাপজান আমারে মাফ করে দাও, আমার কথা নরচন নাই। বাপজান, ও বাপজান, বাপজান, ছাড়ো বলছি, নিজে বাঁচলে বাপের নাম, বাপজানের হুকুম আমি অমান্য করে পারুম না, দরকার হইলে আমি আট নম্বর বিয়া করুম। অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ মা? জানি না, তবে ওই বাসায় আর ফিরে যাব না। কি বলছো মা? ওখানে থাকলে বাপজানের লোকজন তোকে তুলে নিতে আবার আসবে। মা, জজ ভাইয়ের সামনে ওরা কিছুই না। সেই জন্যই তো ভয়, তিতাস জেলে কি হয় জানি না। জজ তো আমারই সন্তান, আমি ওকে গর্ভে ধরেছি, আমাদের বাঁচাতে এসে কোনো খুনোখুনি হোক তা আমি চাই না রে। বাবা, আল্লাহর আস্তে কিছু দেন বাবা, খিদেয় পেট জ্বলে যাইতেছে। আল্লাহ আপনারে সওয়াব দেবে। সওয়াব? তোমার স্পর্শে কত নিষ্পাপ সহজ সরল মানুষ অন্ধকারে ডুবেছে, আর সেই পাপে প্রায়শ্চিত্ত করছ। আমি ভিক্ষা দিয়ে তোমার পাপের ভাগিদার হব না। সব সত্যি কথা কইলো কে? দেয়
ম্যাচটা দেখি। জুজু পাইছি পাইছি আপনার মায়ের অপারেশনের জন্য প্রায় 2 লাখ টাকা লাগবে। 2 লাখ টাকা? ঠিক আছে, টাকার জন্য আপনি ভাববেন না, আমি ব্যবস্থা করছি, চলো মা। আচ্ছা, দেখে তো ভদ্র ঘরেরই মনে হয়, কিন্তু এই হাসপাতালের বারান্দায় আর কতদিন কাটাবেন? তা নিয়ে তো ভাবছি, কিন্তু কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না। আপনাদের আপনজন আর কেউ নেই? ছিল বোন, কিন্তু আজ বড় অসহায়। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে যাবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ বোন, চলো। দুই দিন কিছু খাই নেই বাবা, কত দিল রে দেখি? 2 টাকা দিতে বাবা, আমার একটা টাকা দেন বাবা। মক্কেল পাইছি বাবা, আমার একটা টাকা দেন বাবা, 1 টাকা দিলে 70 টাকার সোয়াব পাবেন বাবা, একটা টাকা দেন বাবা। টাকার বান্ডিল দিল নাকি? সোয়া, তুই তুই আমার জুতা ধরা দিছিস? সারা জীবন তুই যা করেছিস তাতে জুতা তোর কপালে মারা উচিত ছিল। হারাম জাতা, তোর আজ মানি তোর জুতা তোর গালে মারবো। হাইজাগার 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 বাঁচাও, হাইজাগার হাইজাগার হাইজাগার। শেষে মরে গেলে মামলা মোকদ্দমা নানান ঝামেলা। যান যান যান। এই নে মলম কেনার টাকা। শালা, মলম আমি তোরে কেনাবো। কিরে মেঘনা, এখানে এভাবে বসে আছিস, কি হয়েছে? বাবা, তিতাসের কথা ভাবছি বাবা, ওকে ছাড়ানোর জন্য তুমি কিছুই করলে না বাবা। এ নিয়ে তোকে ভাবতে হবে না, ওকে ছাড়ানোর সব ব্যবস্থাই আমি অলরেডি করে ফেলেছি। যা, তুই ভেতরে যা, আমি আসছি। গোলাপি গাল রূপে রসে মালে মাল, পাতলা কোমর গোলাপি গাল রূপে রসে মালে মাল, ডাগর চোখের ইশারা, ডাগর চোখের ইশারা হলাম আমি বেশামাল। গোলাপি গাল রূপে রসে মালে মাল, কাঁচা বয়স 18 সাল ফলে ভরা রসের ডাল। হেই
মন হাসি কথা যেন মধুর বাসি পাকা ঠোঁটের চিকন হাসি কথা যেন মধুর বাসি কুমুর গোলাপি গাল রূপে রসে মালে মাল আর কাঁচা বয়স ১৮ সাল ফলে ভরা রসের গাল গোলাপি গাল রূপে রসে মালে মাল পাতলা কোমর গোলাপি গাল রূপে রসে মালে মাল ডাগর চোখের ইশারায় ডাগর চোখের ইশারায় হোলা মামি বেশামাল পাতলা কোমর গোলাপি গাল রূপে রসে মালে মাল কাঁচা বয়স তো মন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে বাপজান সম্পর্কে সব বলেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে তোমার মুক্তির ব্যবস্থা করবেন। আমার যা হবার হবে, কিন্তু আমার মা বোন, আমি ওনাদের অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুমি ভেবো না, আমি ওনাদের খুঁজে বের করবই। হ্যালো, কে? তোর বাপ মান্দারপো, আমারে ফাঁসিতে ঝুলাইবার চেষ্টা করতাস, তার আগে আমি তোর ফাঁসিতে ঝুলামু। সেই সুযোগ তুই পাবি না, তোর মরণ ঘন্টা আমি বাজাব। আরে ঘন্টার দেখছস টা কি? তোর লাগে আমি জেলখানায় মরণ ঘন্টা বাজাম। চায় দেখ, সামনে ড্রাইভিং সিটে বসা আছে। সর্বজ্ঞান লোকজন দেখলে কি হবে? ও তো আমার ছেলে, একটা ফকির আমার বাবা। ওই পাগলের বাচ্চা, পাগল কি? আমারে কোষ পাগল, ওই বাপ সারা পোলা। এই বাপ সারা পোলা, আমার পোলা বাপ ছাড়া তোরে আমি আজকে এই এই খাবার পারবি না, সুতা পারবি না। জানিস না স্বামীর কত তোলা বেহেস? হ্যাঁ, আমার কথা বলো না, আমার সুতা মারো। কত বড় সাহস! এই দশ ইঞ্চি ইটিয়া দিয়ে, দশ ইঞ্চি ইটিয়া দিয়ে তোর মাথা আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ও ও করো না, ওই শালা পাগল। আপনার অনেক কাজ করেছি, যা দিয়েছেন তাই নিয়েছি।
আজ আমার বড় বিপদ, 2 লাখ টাকার ভীষণ প্রয়োজন, নইলে নইলে আমার মাকে বাঁচানো যাবে না। আপনি আমাকে 2 লাখ টাকা দিন। দেব, আমি কাজ করে শোধ করে দিব। টাকা শোধ করতে হবে না, শুধু তুমি একটু আদর করলেই হবে। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। আমার মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে এসে আপনি, আপনার শরীরে গ্রান যে আমার কি, আপনার গায়ে যে গ্রান, আমার মনের মানুষটির গায়ে সেই একই গ্রান। বলুন বলুন আপনি কে প্লিজ? কেন, আমি আব্বা জান? না, তুমি মিথ্যে বলছো। আমার মন বলছে তুমি তুমি আমার জুজু। পৃথিবী সবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার মনকে ফাঁকি দিবে কি করে? তোমার শরীরে ঘ্রাণই প্রমাণ করছে তুমি জুজু। বলো বলো তুমি কে? শান্তা, আমার জুজু। তোমার মা কোথায় আছে? আমাদের বাসায়। অপারেশনের জন্য কত টাকার প্রয়োজন? প্রায় 2 লাখ। চিন্তা করো না, তোমার মাকে নিবেদিতা ক্লিনিকে নিয়ে এসো। অপারেশনের জন্য যা কিছু প্রয়োজন আমি ব্যবস্থা করব। বাহ বাহ, রুটি পাইছি। ওই একটা পান দে। আমি সুর না, 3 দিন ধরে কিছু খাই নেই। মারে খিদে পেট জ্বলতেছে, আমারে কিছু খাই বাবা। চলুন আমার সঙ্গে। হ্যাঁ বোন, ও আমাকে তাড়িয়ে দিয়েছে, ওকে আমি কোনোদিন ক্ষমা করব না। একটু ধীরে সুস্থে খান। মা মা, তুমি রেডি হও, তোমাকে হাসপাতালে নিয়ে যাব। তোমার মায়ের অপারেশনের টাকা জোগাড় হয়েছে মা? জি আন্টি। অপারেশনে তো অনেক টাকা লাগবে, এত টাকা দিয়ে কোথায় পাবি মা? আমি যাকে ভালোবাসি সে মরেনি, ওর সাথে আজ দেখা হয়েছে, সেই মার অপারেশনের সব ব্যবস্থা করছে। এই লোকটা, এই লোকটার ছবি তোমার কাছে কেন মা? তুই তাকে চিনিস? আরে হ্যাঁ, তাকেই তো খাবার দিয়ে এসেছি। লোকটি গেল কোথায় মা? লোকটি বড় অকৃতজ্ঞ, কিছু না বলেই চলে গেল। হ্যাঁ, আসলে লোকটি অকৃতজ্ঞ, আর এই অকৃতজ্ঞ লোকটি তোর বাবা। বাবা? হ্যাঁ, কিন্তু তুমি যে বলতে মারা গেছে যে স্ত্রী সন্তানকে তাড়িয়ে দিতে পারে, তার পরিচয় দিয়ে কি লাভ? কি লাভ? তারপরেও আমি তাকে খুঁজে বের করব। আন্টি, তুমি মাকে রেডি করো, আমি স্কুটার নিয়ে আসছি। ঠিক আছে। ভাবজান, জুজু শালারে পাই নেই, কিন্তু ওরে ধরার চুম্বকটা পাইছি। মার প্রতীক পেচ্ছাইরা কও, চুম্বক মানে কি? মানে ওর 14 গোষ্ঠী, মা বোন প্রেমিকা সবগুলোরে পাইছি। তাড়াতাড়ি এক গাড়ি সৈন্য পাঠান। দুলাভাই, জীবনে একটাই সুসংবাদ তুমি দিলা। শোনো, আমি বর্তমানে পুলিশের চোখ ফাঁকি দিয়া আরোগ্য চিকিৎসালয় লুকায় আছি। লোকজন সব পাঠায় দিচ্ছে,
তুমি খুব সাবধানে এখানে তুইলা নিয়ে আসো। জলদি আসো, জলদি আসো। চল তুমি। হ্যাঁ আমি। আরে কাল্লে মাতারি, তুই এখনো বাইচে আছিস? হ্যাঁ বেঁচে আছি, তবে তোমার চেহারা দেখবো ভাবিনি। এই কাল্লে মাতারি বাইচে থাকলে আমার ঝামেলা আরো বাড়বো। এই তোরা ওখানে নিয়ে যা, সেরকম তো খারাপ আছিস। চল আন্দা আন্দা গে। থামো, তুমি দাঁড়াও, আমি আসছি। মা মা গো, মা তোমার অবস্থা কি করলো? মা 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 পাপিষ্ঠ বাবা, ওদের তুলে নিয়ে গেছে। কথা বলো মা, কথা বলো। তুই এত জ্ঞানের জ্ঞানের করতাস কে বাবজান? আমার অপরাধ মার্জনা হয়েছে তো, আগে তদন্ত করে লই। কিছুই কয় না। তিতাস, ইয়েস স্যার। বাবজান এবং জুজু দুজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এই নাও। কি কইলেন? তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ চারিদিকে খুঁজছে, ধরা পড়লে কিন্তু তোমার ফাঁসি হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার রাডারে অনেক আগেই ধরা পড়ছে, তাই আমি নিরাপদ জায়গায় আছি, কেউ ধরতে পারবো না। আপনি আমার বাঁচানোর চেষ্টা করেন, নইলে কিন্তু আপনার আমি সবার জন্যই সমান। জুজু তোমার ভাই জেনেও ওকে অ্যারেস্ট করার দায়িত্ব তোমাকেই দিয়েছি। আমি আমার দায়িত্ব পালন করব স্যার। এক্সকিউজ মি স্যার। হ্যালো, তুই ছাড়া পাই আমারে ধরার অর্ডার পাইছস? আমি তোর বইনেরে রেল লাইনে ফালাইয়া আদর করতাছি। শোন, শুনছ কি করছি? কানে শুনছিস, চোখে দেখস নাই, পন তুই নিজে সাক্ষী হইয়া আমার বিরুদ্ধে মামলা লিখ, আদালতে দাঁড়ায় কবি তোর বইনেরে কি কি করছি। আর যদি সরজমিনে তদন্ত করবার চাস, তাইলে স্টেশনে এসে দেখা যা। আল্লাহ, আমার স্বামীর ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ, আমার স্বামীর ইজ্জত রক্ষা করো। কে? আমার স্বামীর ইজ্জত রক্ষা করো আল্লাহ। রহিমা, রহিমা, তুমি বেঁচে আছো? আমি তো শুনেছি বাস অ্যাক্সিডেন্টে তোমরা সবাই মারা গেছো। তোমার দেখা পাবো বলেই হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। কিন্তু কিন্তু তুমি কি করে বাঁচলে? কাসিম, কাসিম ভাই আমাকে বাঁচিয়েছিল। আমার জজ, আমার তিতাস, ওরা কোথায়? সবাই বেঁচে আছে, শুধু শুধু জজ। হ্যাঁ জজ বেঁচে আছে, কিন্তু কিন্তু তোমার আদর্শে মানুষ হয়নি বলে আমি ওকে সন্তান হিসেবে স্বীকার করি না। মানে ও এখন এই শহরের সবচেয়ে বড় ত্রাস। কারো কাছে সে জুজু, কারো কাছে আব্বা জান। আজ থেকে তোমার নাম আব্বা জান। আব্বা জান, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না,
কিছু না। হ্যালো, তোর মা বল সবগুলা রে কুরবানির গরুর মতন শোয়াইছি, জবাই দিয়ে দিব। শুয়ারের বাচ্চা, তার আগে আমি তোকে দাফন করব। মায়ের পেটে থেকে ন্যাংটো আইছস, আবার ন্যাংটা করে তোর জায়গা মতন পাঠায় দিব। নে তোর মার কথাটা একটু শোন। এই কথা কস না কেন জজ, এই বদমাশটা তোর বাবাকে আটকে রেখেছে। জজ, ওরে বাবা, তোরা তাইলে জামাইবো মারতেই না বাসর সাজাইছি, বুইরা বুইরির বাসর। হ্যাঁ এই শালা, ট্রেনের শব্দ না না, নিশ্চয় আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র। বাবজান, এত মজার মজার গান থাকতে ট্রেনের শব্দ বাজাইতেছেন কেন বুঝলাম না। বউ জস নাই, এই শব্দ শুই না ওই শালা বাব্বো। তবে আত্মারা কি স্টেশনের মধ্যে, ওইখানে আমার জল্লাদ বাহিনী রেডি, পাইলেই খেয়ে ফেলাইব। বল বাবজান কোথায়? জানি না, বল। আরে বাপসারা পোলা, বাবজানের অর্ডার, বাঁচতে চাইলে তাড়াতাড়ি আরোগ্য চিকিৎসালয়ে চলে আয়। সৈন্য ওয়ে খুঁজতেছে, সাবধানে আসবি। জুজু নাকি এখানে ঢুকছে, নিয়ে যা। এই খবরদার,
খবরদার ফরিদা, ফরিদা আর আসবি না। উপরে উঠি, উপরে উঠি। এই খবরদার আর আসিস না। আমি কিন্তু পড়ে যাব না। মাটি হবে ঠিকানা, মাটি হবে বিছানা।